Audible.com. ABC Radio 89.2 FM. Shuru hoye geche kuasha. Brought to you by Igloo Ice Cream, a world of great taste. Ashongi ache Rajesh Sharma. আর শুরুতে রয়েছে কুয়াশা এক্সফাইলস এর সত্য ঘটনা। আজকে যে ঘটনাটি শুনবেন তার নাম হচ্ছে সিয়েরা মার্ডার কেস। আসুন তাহলে শুনি সিয়েরা মার্ডার কেস। আপনি আছেন কুয়াশায়, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। নভেম্বর 2009, ক্যালকেশু, লুইজিয়ানার খুব কাছের একটা জায়গা, নাম জন কুনস রোড। পুলিশের কাছে একটা ফোন আসে যে তারা যেন সাথে সাথে একবার সেখানে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর যা দেখে সেটা হয়তো তাদের পেশাগত জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। সে রাস্তা দিয়ে সকালে একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল। সে প্রতিদিন সকালেই সাইকেল চালিয়ে যায়, কিন্তু আজকের সকালটা যে তার জীবনের একটা ভয়ঙ্কর সকাল হতে যাচ্ছে তার মোটেও সে আন্দাজ ছিল না। সে দেখে রাস্তার পাশে একটা ঝোপের মতন জায়গায় একটা লাশ পড়ে আছে। লাশটার শরীরে কোনো কাপড় ছিল না। তারপর সে হন্তদন্ত হয়ে পুলিশে ফোন দেয়। পুলিশ সেখানে গিয়ে দেখে একটা তরুণীর লাশ পড়ে আছে। লাশটা উপর হয়ে পড়েছিল এবং মাথায় বাজেভাবে আঘাত করা হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে আশেপাশে জায়গাগুলোর ছবি তুলতে শুরু করে। তারা লাশটির ছবিও তুলতে থাকে, কিন্তু লাশটাকে চেনার কোনো উপায় ছিল না। লাশের সারা শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল এবং তার মুখ একেবারে থেতলে দেওয়া হয়েছিল। লাশের চেহারা কিছুতেই শনাক্ত করা যাচ্ছিল না, বিশেষ করে তার মুখের বাঁ দিকটা একেবারে ক্ষতবিক্ষত করা ছিল। বাম চোখটা বের হয়ে গিয়েছিল। তার শরীরের বেশিরভাগ হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। লাশের দিকে তাকানো তো দূরের কথা, পুলিশ লাশের ছবিগুলোর দিকেও তাকাতে পারছিল না। একটা মানুষের সাথে কি এমন শত্রুতা থাকতে পারে কারো যে এত জঘন্যভাবে তাকে হত্যা করা হয়েছে? পুলিশ কিছুই বুঝে উঠতে পারছিল না কে এই তরুণী, কে বা কারা এত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। এই তরুণীর লাশ যেখানে পাওয়া যায়, অর্থাৎ ক্যালকাশু, আমেরিকার সেই শহরগুলোর মধ্যে একটি যেখানে খুনের সংখ্যা সবচেয়ে বেশি, এই শহরের মানুষ প্রতিনিয়ত এসব খুনের ঘটনায় একরকম অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই তরুণীর লাশ যে রাস্তার ধারে পাওয়া যায়, সে রাস্তাটি ছিল শহরের প্রায় শেষ সীমান্তে। আশেপাশে 8-10টা বাড়ি ছিল, তাও অনেক দূরে দূরে। সে সীমান্তে হওয়ায় সেই রাস্তায় মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। পুলিশের কাছে লাশের কোনো পরিচয় ছিল না, কোনো তথ্যও ছিল না। একমাত্র যেখানে লাশ পাওয়া গিয়েছে সেই জায়গাটা ছাড়া তাদের কাছে কিছুই ছিল না। সেই জায়গাটাকে তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আর একটা সূত্র খুঁজতে থাকে। এবং যে কোনো অপরাধী শেষ পর্যন্ত একটা না একটা ভুল করেই থাকে, আর সেই ভুলই সত্যের কাছে পৌঁছতে সাহায্য করে। পুলিশের হঠাৎ চোখে পড়ল যে রাস্তার উপরে ঠিক যেখানে মেয়েটির লাশ পাওয়া গেছে তার পাশে একটা গাড়ির টায়ারের চিহ্ন। মেয়েটির লাশ যেখানে পড়েছিল সেই টায়ারের চিহ্নটি ঠিক সেখান থেকে শুরু হয়েছে এবং পুলিশ মোটামুটি নিশ্চিত হয় যে এই গাড়িতেই মেয়েটির লাশ এখানে নেওয়া হয়েছে। পুলিশ একটা সূত্র পেয়েছে, কিন্তু একটা গাড়ির টায়ার দিয়ে কতটুকু সমাধান করতে পারবে তারাই এই রহস্যজনক মৃত্যুর। পুলিশ আশেপাশে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজতে থাকে যে ছোটখাটো কোনো ইঙ্গিত পায় কিনা যেটা তাদেরকে সত্য পর্যন্ত পৌঁছে দেবে। অবশেষে পুলিশ সেখানে তার কাটায় জড়ানো একটা কাপড়ের টুকরো পায়, দুদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুটো জুতো পায়, কিছু রক্তের ফোঁটা মাটিতে পড়ে থাকতে দেখে। পুলিশ প্রত্যেকটা জিনিসই খুব যত্ন সহকারে তুলে নেয় এবং ফরেন্সিক ল্যাবে পাঠায় এবং লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করার সময় দেখা যায় তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। শরীরের হাড়গোড় থেকে শুরু করে বিশেষ করে মুখের বাম দিকটা একেবারে থেতলে দেওয়া হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে প্রচন্ড রাগের মাথায় এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। লাশটা যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গায় অনেক ইট পাথরের টুকরো ছিল এবং লাশের সারা শরীর ছিলে গিয়েছিল। পুলিশ ধারণা করে লাশটাকে মাটিতে হেঁচড়ে আনা হয়। লাশ দেখে বোঝা যাচ্ছিল যেটা তা হল কোনো ছুরি বা ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়নি। পুলিশ ধারণা করেছিল কোনো হাতুড়ি কিংবা গাড়ি ঠিক করার কোনো ভারী লোহার যন্ত্রপাতি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। পুলিশ ডিপার্টমেন্ট সবার আগে লাশের পরিচয় খোঁজার চেষ্টা করে। পুলিশ লাশের শরীরে অন্য কোনো আঙুলের ছাপ কিংবা কোনো ট্যাটু কিংবা বিশেষ কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করছিল যাতে তার পরিচয় পাওয়া যায়। এবং পুলিশ তার শরীরে একটি নয়, অনেকগুলো ট্যাটু খুঁজে পায়। পুলিশ তার শরীরে বড় দুটো ট্যাটু পায়, একটা বুকের ডান দিকে এবং অপরটি পিঠে, আর সেগুলো ধরেই তারা সামনের দিকে এগোয়।
এবং শেষ পর্যন্ত পুলিশ তার আঙুলের ছাপের মাধ্যমে তার ড্রাইভিং লাইসেন্সের খোঁজ পায়। পুলিশ তার পরিচয় পাওয়ার পর হতভম্ব হয়ে যায়। যে লাশ তারা পেয়েছে সেটি মাত্র 19 বছর বয়সী এক তরুণীর লাশ। তার নাম সিয়েরা বিউজি। এরপর পুলিশ ধীরে ধীরে তার ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সিয়েরা বিউজি একজন 19 বছর বয়সী তরুণী ছিল। হাসি খুশি এই তরুণী খুব নিঝঞ্ঝাট জীবনযাপন করতে পছন্দ করত ঠিকই, কিন্তু তার জীবনযাত্রা কিন্তু সেরকম ছিল না। সে কারো তোয়াক্কা করত না, নিজে নিজের মতো করে থাকতে চাইত, নিজের ইচ্ছের বাইরে সে কিছুই করত না। স্বাধীন চেতা মানসিকতা ছিল সিয়েরা বিউজি। তার নিজেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল এবং সেসব স্বপ্নের হাত ধরে সে কলেজে ভর্তি হয়েছিল, পড়াশোনা করছিল, কিন্তু তার সেসব স্বপ্ন অপূর্ণ থেকে গেল। পুলিশ তার পরিবারের কাছ থেকে জানতে পারে ইদানিং সে যাদের সাথে মিশছিল, চলাফেরা করছিল, তারা মোটেই তার ভালো বন্ধু ছিল না এবং এটাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ভাবছিল হয়তো তার পরিচিত কেউ, তার যেসব খারাপ সঙ্গ ছিল তারাই কেউ এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু আমরা সবসময় যা ভাবি আসলে কি তা হয়? পুলিশ এবার জানার চেষ্টা করে কি হয়েছিল সিয়েরার সাথে, মৃত্যুর আগের মুহূর্তে কাদের সাথে ছিল সে। পুলিশ তার ফোন রেকর্ড চেক করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অবাক বিষয় হল সিয়েরার কাছে কোন নির্দিষ্ট মোবাইল ফোন থাকত না, এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করত সে। অবশেষে পুলিশ তার বেশ কিছু আগে ব্যবহারকৃত একটা নাম্বার খুঁজে পায়। 19 বছর বয়সে এই তরুণীর এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে যায় এবং এতে পুলিশের উপর আরো বেশি চাপ আসতে থাকে। সবার প্রশ্ন একটা, কে তাকে এত নৃশংসভাবে হত্যা করেছে আর কেন? এরপর পুলিশ তার ফোন রেকর্ড দেখে কিছু মানুষের লিস্ট করে যাদের সাথে সিয়েরা প্রায় প্রতিদিনই কথা বলত। পুলিশ এতটুকু বুঝতে পারে সিয়েরা খুব স্বাভাবিক জীবনযাপন করত না, সে যেমন জীবনযাপন করত সেটাকে একটা ঝুঁকিপূর্ণ জীবনযাপনই বলা চলে, কারণ সিয়েরা ঠিক তার মৃত্যুর 72 ঘন্টা আগেই জেল থেকে মুক্তি পায়। একটা মাদকের মামলায় তার কিছুদিন জেল হয়েছিল। এই 72 ঘন্টায় এমন কি হয়েছিল তার সাথে যার পরিণতি তার ভয়ানক মৃত্যু? জেল থেকে বের হওয়ার পর সিয়েরার কাছে নিজের কোন গাড়ি ছিল না, নিজের আলাদা কোনো বাসাও ছিল না, তার নিজের মোবাইল ফোনও ছিল না এবং তার সাথে নানান ধরনের মানুষেরই অনেক রকমের যোগাযোগ ছিল। এত মানুষের মধ্যে কে বা কারা কেন তাকে হত্যা করেছে এটা খুঁজে বের করা পুলিশের কাছে ধানের গাদা থেকে সুই খোঁজার মতোই ছিল। সিয়েরা তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখত না, তার নির্দিষ্ট কোনো বাসা ছিল না, এক একদিন এক এক জায়গায় থাকত, এক এক সময় এক একটা মোবাইল ফোন ব্যবহার করত এবং পুলিশ যাদের লিস্ট বের করেছিল তাদের মধ্যে কেউই পুলিশকে কোনো তথ্য দিয়ে কোন রকম সাহায্য করতে চাইছিল না, কারণ সিয়েরা যাদের সাথে মেলামেশা করত তারা কেউই তেমন সুবিধার ছিল না, তারা কেউ পুলিশকে সাহায্য করে নিজে বিপদে পড়তে চায় না। তবু অনেক চেষ্টার পর পুলিশ 7 জনের সাথে কথা বলে সিয়েরার ব্যাপারে, যদি সিয়েরার যত মানুষের সাথে মেলামেশা ছিল তার কাছে এটা কিছুই নয়। এর মধ্যে তার পরিবার, তার বন্ধু, যেসব হোটেলে থাকত সেসব হোটেলের লোক, কাউকে পুলিশ বাদ দেয়নি। অবশেষে পুলিশ একটা কিনারা পায়। পুলিশ জানতে পারে শেষ তাকে দেখা গিয়েছিল কিছু মানুষের সাথে যারা অবৈধ প্রবাসী ছিল, তারা স্পেন থেকে অবৈধভাবে এসেছিল এবং সেখানে একটা বাড়ি নিয়ে থাকত। পুলিশ সেখানে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তারা স্বীকারও করে সেদিন সিয়েরা তাদের সাথে সেই বাড়িতে ছিল, কিন্তু সেদিন সে সেই বাড়ি থেকে চলে গিয়েছিল, তার কাছে কোনো গাড়ি ছিল না, সে পায়ে হেঁটে গিয়েছিল। এর বেশি কিছু আর পুলিশ জানতে পারে না। তারপর তারা সেখান থেকে ফিরে আসে। মৃত্যুর আগে সিয়েরা বাঁচার চেষ্টা করেছিল এবং খুনির সাথে তার হাতাহাতি হয়, তখন সিয়েরার নখের মধ্যে খুনির কিছু চামড়া চলে আসে এবং পুলিশ লাশের আশেপাশে সিগারেটের কিছু ফেলে দেওয়া অংশও পায়। সেসব অংশে ডিএনএ টেস্টের রিপোর্ট এবং সিয়েরার নখের মধ্যে থাকা চামড়া ডিএনএ রিপোর্টে যা আসে সেগুলো সিয়েরার নয়, তাহলে নিশ্চয়ই সেগুলো খুনির। পুলিশের পরবর্তী পদক্ষেপ ছিল সেই ডিএনএ গুলো মিলিয়ে দেখা যে সেগুলো কার। তারা আবিষ্কার করে যে ডিএনএ গুলো তারা পেয়েছে সেগুলো আগে থেকে কাউডিসের ডেটাবেইজে নেই। কাউডিস হল আমেরিকার এমন একটি ডাটাবেইজ যেখানে সকল অপরাধী যারা এর আগে কোনো না কোনো বড় অপরাধে গ্রেফতার হয়েছিল তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়, কিন্তু সেখানেও সেই ডিএনএ গুলোর কোনো হদিস খুঁজে পায়নি পুলিশ। পুলিশের পরে টার্গেট ছিল স্পেনের সেই লোকগুলো যারা মৃত্যুর আগে সিয়েরার সাথে ছিল, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না তাই পুলিশ তাদের কাছ থেকে তাদের ডিএনএ নিতে পারছিল না। পুলিশ কাউডিসের দিকে তাকে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়, পুলিশ অপেক্ষা করতে থাকে কবে খুনিরা কোনো না কোনো অপরাধে ধরা পড়বে এবং কাউডিসে তাদের ডেটা পাবে, কিন্তু তেমনটা হয়নি।
এদিকে গণমাধ্যম থেকে শুরু করে প্রায় সবাই আস্তে আস্তে সিয়েরার নাম ভুলে যেতে লাগল। কিন্তু পুলিশ হার মানতে রাজি ছিল না। তারা আবার সিয়েরার পরিবার মধ্যমাধ্যমদের সাথে কথা বলে যদি কোনো একটা কিনারা পাওয়া যায় সে চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু সিয়েরা তার পরিবারের মানুষদের কাছ থেকে ছিল একেবারে আলাদা, তাদের সাথে তার যোগাযোগ হতো না বললেই চলে। সিয়েরার দাদি জানিয়েছিল সিয়েরা ছোটবেলা থেকেই স্বেচ্ছাচারী ছিল, সে কারো কোনো কথা শুনত না, নিজে যা ভালো মনে করত তাই করত। পরিবারের সাথে ওইসব কারণেই তার বনি বনা হয়নি এবং সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার মদ্যপান, ধূমপান, মাদকাসক্ত হওয়া, প্রতি রাতে ক্লাবে পার্টিতে যাওয়া, এসব যেন সমস্ত সীমা ছাড়িয়ে যায়। মাত্র 19 বছর বয়সে সিয়েরা এতটাই বিগড়ে গিয়েছিল, তার পরিবার ধরে নিয়েছিল তাদের মেয়ে মারা গেছে। কিন্তু তবুও যখন সিয়েরার এমন নৃশংস হত্যাকাণ্ডের কথা তারা জানতে পারে, তখন তারা পুলিশকে অনুরোধ করে বলে তারা শুধু একবার জানতে চায় কে বা কারা তাদের মেয়েকে এতটা জঘন্যভাবে খুন করল। কারণ শত হলেও সিয়েরা তাদেরই মেয়ে। কিন্তু পুলিশের কাছে কোনো উত্তর ছিল না, কারণ শত চেষ্টা করে কোনো সাক্ষ্য, কোনো প্রমাণ তারা জোগাড় করতে পারছিল না। এভাবে 6 বছর কেটে যায়। June 2015 ডিএনএ টেকনোলজিতে একটি অনেক বড় পরিবর্তন আসে, কারণ ডিএনএ স্যাম্পলের মাধ্যমে তার চেহারার একটা মোটামুটি অবয়ব তৈরি করা যায়। এই টেকনোলজি আসার পর এত বছর পরে পুলিশ যেন একটা আশার আলো পেল, কারণ সিয়েরা হত্যাকাণ্ডে একমাত্র কিছু ডিএনএ স্যাম্পল ছাড়া তাদের কাছে কিছুই ছিল না। এই টেকনোলজিটা ছিল তখনকার সময় একেবারে নতুন, সেটা কতটুকু কাজে লাগবে তাও জানত না। তবু পুলিশ একত থাকে এবং অবশেষে ডিএনএ স্যাম্পলের মাধ্যমে যখন খুনির একটা চেহারা অবয়ব বানানো হয়, পুলিশ সেটা দেখে হতভম্ব হয়ে যায়। একটা তরুণ ছেলের চেহারা, নীল চোখ, বাদামি চুল, গায়ের রং ফর্সা, তাকে কোনোভাবেই দেখে স্প্যানিশ মনে হচ্ছিল না, বরং তাকে দেখে আমেরিকার স্থানীয় বলেই মনে হচ্ছিল। অথচ এত বছর ধরে পুলিশ ওই স্প্যানিশ লোকগুলোকে সন্দেহ করে আসছে। অবয়ব দেখে মনে হচ্ছে খুবই সাদা সিধে একজন তরুণ, সে কিভাবে একজন খুনি হতে পারে। এরপর পুলিশ একটা প্রেস কনফারেন্স ডাকে এবং সেখানে সেই সাসপেক্টের ছবি প্রকাশ করে। দীর্ঘ 6 বছর পর মানুষের আবার মনে পড়ে যায় সিয়েরার কথা। এরপর আবার ছন্দপতন হয় এই হত্যাকাণ্ডে। 2 বছর লেগে যায় সেই ছবির পরিচয় পেতে। যেহেতু ডিএনএ দিয়ে ছবিটা তৈরি করা হয়, তাই ছবিটা অতটা পরিষ্কার ছিল না, তাই কেউ শনাক্ত করতে পারছিল না। ব্লেক রাসেল আমেরিকার কুইন্সি শহরের বাসিন্দা, সে সেখানকার স্থানীয় বাসিন্দা ছিল। তার সাথে ছবির চেহারা অনেকটাই মিলে যায়। এরপর পুলিশ ব্লেকের প্রাক্তন স্ত্রী ক্রিশ্চিয়ানা শরণাপন্ন হয়। তার স্ত্রীর কাছে পুলিশ জানতে চায় 7 বছর আগে সেই রাতের ঘটনা। 7 বছর আগে সেদিন রাতে ব্লেক কোথায় ছিল? 7 বছর অনেকটা সময়, এতদিন আগের কথা কারোর মনে থাকার কথা নয়। কিন্তু পুলিশকে অবাক করে দিয়ে ক্রিশ্চিয়ানা সেদিন রাতের কথা অনেকটাই ঠিকঠাক ভাবে বলে। সেদিন রাতে ব্লেক হুট করে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু এরপর ঘন্টার পর ঘন্টা চলে যায়, সে আর বাড়ি ফেরে না। ক্রিশ্চিয়ানা তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সে ফোনও রিসিভ করে না। অনেকক্ষণ পর সে বাড়ি ফিরে আসে, তার সারা শরীর কাদায় মাখামাখি হয়েছিল। ক্রিশ্চিয়ানা তাকে জিজ্ঞেস করে সে কোথায় ছিল, তখন সে বলে সে স্প্যানিশ লোকগুলোকে হেল্প করতে গিয়েছিল, তারা একটা সমস্যা পড়েছিল, তাদের গাড়ি খাদে পড়ে গিয়েছিল, সেটা তুলতে সে সাহায্য করছিল। হ্যাঁ, এরা সেই অবৈধ স্প্যানিশ যাদের সাথে মৃত্যুর আগ মুহূর্তে সিয়েরা ছিল। পুলিশ তখন মোটামুটি নিশ্চিত হয়ে যায় ব্লেকের নিশ্চয়ই সিয়েরার হত্যাকাণ্ডের সাথে খুব গাঢ় কোনো সম্পর্ক আছে। ক্রিশ্চিয়ানা এও জানায় সে ব্লেককে আগেও এমনকি এখনও প্রচণ্ড ভয় পায়, সে যখন ইচ্ছা যা ইচ্ছা করে ফেলতে পারে। ক্রিশ্চিয়ানাকেও সে একরকম বন্দী করে রেখেছিল এবং পুলিশ এও জানতে পারে ব্লেক আগেও একটি ধর্ষণ মামলার আসামি ছিল। পুলিশ সেই ধর্ষণের শিকার মেয়েটির সাথে কথা বলে, সে মেয়েটার সাথে কথা বলে বুঝতে পারল সেই মেয়েটার সাথে ব্লেক অনেকটা সেরকমই করেছে যেরকমটা হয়েছিল সিয়েরার সাথে। পুলিশের সন্দেহ দিন দিন আরো গাঢ় হতে থাকে। এরপর পুলিশ চেষ্টা করতে থাকে ব্লেককে ডিএনএ নেয়া, কিন্তু ব্লেক কিছুতেই রাজি ছিল না, আর পুলিশের কাছে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না, তাই আইনত তারা ব্লেকের কিছুই করতে পারছিল না। তবে পুলিশ অনেকটাই নিশ্চিত ছিল যে ব্লেকই সিয়েরার খুনের সাথে জড়িত। এরপর পুলিশ পায়তারা করতে থাকে কিভাবে ব্লেককে না জানিয়ে তার ডিএনএ জোগাড় করা যায়।
অবশেষে পুলিশ ছদ্মবেশে একদিন ব্লেক যে বিয়ার বারে যেত সেখানে যায় এবং নানা কৌশলে তারা ব্লেককে বিয়ার অফার করে। ব্লেক তাদের সাথে বসে বিয়ার খায় এবং পুলিশের হাতে চলে আসে ব্লেককে ডিএনএ। এখন পর্যন্ত এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, তারা এতদিন ধরে যাকে সন্দেহ করে আসছে তার ডিএনএ এখন শুধুমাত্র আর একটা ধাপ বাকি, ব্লেকের ডিএনএ খুনের ডিএনএ সাথে মিলিয়ে দেখা। পুলিশ যেন আর ধৈর্য ধরতে পারছিল না, দীর্ঘ সাত বছর ধরে তারা যে দিনটির অপেক্ষা করেছে সেই অপেক্ষার পালা হয়তো এবার শেষ হবে। অবশেষে 2017 সালের জুন মাসে দীর্ঘ আট বছর পর সিয়েরা হত্যাকাণ্ডের মূল হোতাকে খুঁজে বের করে পুলিশ। দেশের জনগণ তো বটেই, পুলিশ নিজেও যেন বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত এত বছর পর এত কিছুর পরে পুলিশ তাকে খুঁজে পেয়েছে। হ্যাঁ, এই ব্লেক রাসেলের ডিএনএর সাথে সিয়েরার নখের ভেতর পাওয়া এবং তার লাশের আশেপাশের জায়গা থেকে পাওয়া সিগারেটের ফেলে দেওয়া অংশের ডিএনএ সম্পূর্ণ মিলে যায়। এত বছর পর পুলিশ যখন শুনল ডিএনএ মিলে গিয়েছে তারা যেন একটা স্বস্তি অনুভব করল। পুলিশ সাথে সাথে বেরিয়ে গেল ব্লেককে গ্রেফতার করতে, কারণ এখন পুলিশের কাছে অনেক শক্ত প্রমাণ ছিল। ব্লেককে গ্রেফতার করে নিয়ে আসার পরই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। পুলিশ তাকে জিজ্ঞেস করে কেন সে এত নৃশংসভাবে সিয়েরাকে হত্যা করল, কিন্তু ব্লেক প্রথমে সরাসরিভাবে পুলিশের কাছে অস্বীকার করে। সে বলে যে সিয়েরা নামের কাউকে সে চেনেই না। পরে পুলিশের নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে সে স্বীকার করে যে সে সিয়েরাকে চিনত, কিন্তু বাস্তব জীবনে নয়, সে শুধু পত্র পত্রিকায় তাকে দেখেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ জারি রাখে, দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ব্লেক কিছুতেই স্বীকার করে না। কিন্তু সে এটা বলে যে সেদিন রাতে সে দোকানে যাচ্ছিল, তখন তার বাসা থেকে একটু দূরে দুজন স্প্যানিশকে সাহায্য করেছিল। তাদের গাড়ি রাস্তার ধারে খাদে পড়ে গিয়েছিল, সে গাড়ি তুলে দিতে সাহায্য করছিল, এর বেশি কিছুই সে জানে না। এবং সে এর মাঝে তার প্রাক্তন স্ত্রী ক্রিশ্চিয়ানাকে ফোন করে বলে দেয় পুলিশ যদি তার কাছে যায় সে যেন বলে সেদিন রাতে সে বাড়ি গিয়েছিল। কিন্তু ব্লেক তো জানত না পুলিশ অনেক আগে ক্রিশ্চিয়ানের কাছ থেকে সব তথ্য গ্রহণ করেছে। ব্লেক জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে নানাভাবে ঘোরাতে থাকে। সে বলে স্প্যানিশদের সাথে একটা মেয়েও ছিল যে মেয়েটার সাথে গাড়িতে তারা তর্ক করছে। কি তর্ক করছিল সে জানে না, কারণ তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল। কিন্তু পুলিশ বুঝতে পারে যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, কারণ সিয়েরা স্প্যানিশ ভাষা জানত না। সে আরো বলে সিয়েরাকে সেদিন রাতে সে দেখেছিল, সিয়েরা লম্বা ছিল 5 ফুট 2 ইঞ্চির মতো এবং তার কোঁকড়ানো চুল ছিল। এটাও সে পরিষ্কার মিথ্যা বলছিল, কারণ পুলিশ যতটুকু জেনেছিল সিয়েরা কখনই তার চুল স্ট্রেট না করে বাইরে বের হতো না। ব্লেকের একের পর এক মিথ্যা পুলিশের কাছে ধরা পড়তে থাকে, ব্লেকের সব দরজা একের পর এক বন্ধ হতে থাকে, কিন্তু তবুও ব্লেক কিছুতেই হার মানছিল না, একের পর এক মিথ্যা বলেই চলেছিল। পুলিশও তেমনি তাকে দিনের পর দিন ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ শুধু অপেক্ষা করছিল কবে ব্লেক নিজের মিথ্যা জানে নিজেই ধরা পড়বে এবং সবকিছু স্বীকার করবে। কিন্তু আদৌ কি তা হয়েছিল? জিজ্ঞাসাবাদ চলছিল, এরই মধ্যে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যা পুরো পুলিশ ডিপার্টমেন্ট সহ সবাইকে হতভম্ব করে দিয়েছিল। কারো মুখে যেন কোনো ভাষা ছিল না। পুলিশের কাছে খবর আসে ব্লেক আত্মহত্যা করেছে। পুলিশ যেন কিছুক্ষণ নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে খুনের রহস্য জানার জন্য তারা এত বছর ধরে চেষ্টা করে আসছে, সে খুনের মূল হোতাকে হাতের মুঠোয় পেয়েও তারা জানতে পারল না শেষ পর্যন্ত কি হয়েছিল সিয়েরার সাথে। ব্লেক আত্মহত্যা করেছে, সিয়েরাকে ঠিক কিভাবে হত্যা করা হয়েছিল সেটা আর কোনোদিন জানা সম্ভব নয়। তবে সব প্রমাণ এবং ব্লেককে দীর্ঘবার জিজ্ঞাসাবাদের ফলে পুলিশের ধারণা হয়েছিল সেদিন রাতে সিয়েরা তার স্প্যানিশ বন্ধুদের বাড়ি থেকে বের হওয়ার পর ব্লেক তাকে রাস্তায় দেখতে পায়। ব্লেকের বাড়ি ছিল ওই জায়গার আশেপাশে। ব্লেক তার গাড়ি নিয়ে শহরের দোকানের দিকে যাচ্ছিল, তখন সিয়েরাকে দেখে সে লিফট দিতে যায়। সিয়েরাও তার গাড়িতে উঠে বসে। এরপর ব্লেক তার হিংস্র রূপ ধারণ করে, সিয়েরাকে প্রথমে ধর্ষণ করে, তারপর নৃশংসভাবে হত্যা করে, এরপর লাশটাকে টেনে হিচড়ে রাস্তার অপর পাশে ফেলে দেয়। এটাই পুলিশের ধারণা। তবে এর ভেতরে অন্য কোন ঘটনা বা কারণও থাকতে পারে যা পুলিশের পক্ষে জানা সম্ভব হয়নি। ব্লেক হয়তো বুঝতে পেরেছিল যে সত্য কখনো চাপা থাকে না, তাই বছরের পর জেলের খানি টানা চেয়ে নিজেকে শেষ করে দেয়াই সে ভালো মনে করেছে। কিন্তু ব্লেকের এই মৃত্যুর জন্য কি সমবেদনা থাকা উচিত? হয়তো না, কারণ সিয়েরা নিজের ব্যক্তিগত জীবনে যেমনই থাকুক না কেন, কোনো মানুষকেই এতটা নৃশংসভাবে হত্যা করার অধিকার কারো নেই। ব্লেক নিজের শাস্তি নিজেকেই দিয়েছে, কিন্তু তার আরো কঠোর শাস্তি পাওয়া প্রয়োজন ছিল। চলছে কুয়াশা ব্রটিজিও বা ইগলু আইসক্রিম, সঙ্গে আছি আমি আরজে শর্মিন। আর এতক্ষণ শুনছিলেন কুয়াশা এক্সপ্রেস, সত্য ঘটনা যার নাম ছিল সিয়েরা মার্ডার কেস।
আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। আজকে যে গল্পটি আপনারা শুনবেন কুয়াশায়, এটি পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু, যার নাম রিয়াজ হোসেন ইমরান। তিনি নোয়াখালী থেকে পাঠিয়েছেন এবং তার গল্পের নাম হচ্ছে অভিশপ্ত রাজবাড়ি। আসুন তাহলে আজকে আমরা শুনব কুয়াশার একজন শ্রোতা বন্ধুর লেখা গল্প অভিশপ্ত রাজবাড়ি। আবার তার নামটি বলছি, রিয়াজ হোসেন ইমরান লিখে পাঠিয়েছেন নোয়াখালী থেকে। আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি আছেন কুয়াশায়, ব্রট ইউ বাই এগ্রো আইসক্রিম, সঙ্গে আছি আরজি শর্মি। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। সকালের ঘুম নষ্ট করার জন্য ফোনের বিরক্তিকর রিংটোনই যথেষ্ট। রিয়াজ ভাবলে ফোনটা সে ধরবে না, আবার দ্বিতীয়বার ঘুমে প্রস্তুতি নিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। সে বেশ বিরক্ত হয়ে এবার ফোনটা হাতে নিল। আরে, এটা তো রিয়া, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে তার সহপাঠী। ঝট করে রিয়াজ সময়টা দেখে নিল, সকাল 10টা বাজে, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা করে ঘুমানো হয়েছে। রিয়াজ মনে মনে রিয়াকে খুব পছন্দ করে কিন্তু বলতে পারে না। সামিয়াও পছন্দ করে কিনা সেটা জানে না, হয়তো সে তাকে খুব ভালো বন্ধু ভাবে। রিয়াজ তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ইস, এত বেলা হয়ে গেল, আজকে কলেজে দেরি হয়ে যাবে। আরে, নীল রঙের শার্টটা কোথায় রাখলাম? সামিয়ারও তো নীল রং পছন্দ। এই তো পেয়ে গেছি, দেখি চুলগুলো এক পাশে রাখি। সামি ভাবে চুল রাখা পছন্দ করে না, আমি তো দেখতে বেশ। সামিয়ার অপছন্দ করবার কোনো কারণই নেই, জিম করে বেশ লাভ হয়েছে। এই পারফিউমটা পারফেক্ট, ব্যাস আমি রেডি। কি রিয়াজ, তোরমে কি ইঁদুর ইঁদুর মরেছে নাকি? এরকম বাজে গন্ধ আসছে। আম্মু যে কি বলে না, উফ, ছেলের হুবু বউয়ের সাথে যাচ্ছি, একটু তো সাজগুজ করে যেতেই হয় নাকি? কি রে, কিছু বললি না? কিছু না। সকালবেলা ব্যাগ গুছিয়ে কোথায় চললি, নাস্তা করে যাবি না? না আম্মু, খিদে নেই, আমি ক্যাম্পাসে কিছু খেয়ে নিব, এখন কলেজে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। মানে কি, আমি কষ্ট করে নাস্তা বানালাম, এগুলো কে খাবে এখন? এখন কে এলো? আমি দেখছি, আমি দেখছি। আরে সামিয়া, তুই কখন আসলি? চুপ দাদা, কখন থেকে ফোন দিচ্ছি, কলটা ধরলে কি হয়? কল ধরলে তো প্যাঁচার মতো প্যাকপ্যাক করতি, সেজন্য ধরিনি। কি, আমি প্যাঁচার মতো প্যাকপ্যাক করি? না, কে বলেছে, তুই তো টুনটুনির মতো বকা দিস। তবে রে, আজকে তোকে খাইছি আমি। এই দাদা দাদা, কলেজে যাবি না নাকি? এমনিতে অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে চল, সময়ের অভাবে তোর মায়ের সময় বের করতে পারলাম না। আচ্ছা বাদ দে তো, জলদি একটা রিক্সা ডাক। ওই কিপটা, বাইক বের করলে কি হয়, রিক্সা দিয়ে কি করবি? আরে কি বলছিস তুই, বাইকে করে যাওয়া যাবে না, রিক্সা দিয়ে গেলে 20 টাকা লাগবে, আর বাইকে তেল কিনতে গেলে 100 টাকা লাগবে। এবার তুই বল, 20 টাকা খরচ হলে ভালো নাকি 100 টাকা? তোকে জুতা পিটা করলে সবার থেকে ভালো, কিপটা। এই এই কি বলছিস, এত টাকাতে জুতা কিনেছিস, সেটা যদি আমার গালে ব্যবহার করিস তাহলে তো তোর লস হবে। লস হলে আমার হবে, তাতে তোর কি? তোর সাথে কথা বলতে পারবো না, এখন একটা রিক্সা ডাক। আজকে তোর বাইক বের করতেই হবে, না হলে আমি কলেজ যাব না। উফ, মাঝে মধ্যে তুই এমন বাহানা করে বসিস, মাথার রক্ত পায়ে উঠে যায় একদম। মাথার রক্ত পায়ে উঠে কেমনে, পায়ের রক্ত মাথায় উঠে। ওই একই। আচ্ছা দাঁড়া, আমি বাইক বের করে আনছি, দাঁড়া ওয়েট কর। সামিয়াকে রিয়াজ পছন্দ করে বলেই তার একরকম তার স্বরে চিৎকার, বক বক এসব তার অন্যরকম ভালো লাগে। যত বিরক্তি লাগুক না কেন, কিচ্ছু করার নেই, নয়তো সামিয়া কলেজে চিৎকার করে কান ফাটিয়ে দেবে। গ্যারেজ থেকে বাইকটা বের করে সামিয়াকে পেছনে তুলল রিয়াজ। তেল আগে থেকেই ছিল, সামিয়ার থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিল রিয়াজ। মনে হচ্ছিল বাইকটা নিয়ে উপরের দিকে উড়ে চলে যাচ্ছে সে, যেন আর এই বাইক না থামে। এভাবে যদি একসাথে থাকা যেত তাহলে আর কি লাগে, মনে হচ্ছে কলেজ যেন আরো একটু দূরে সরে যায়, তবেই তো সামিয়ার সাথে লেগে থাকতে পারবে। উফ, কি সব ভাবছি,
প্রেম যে মানুষকে দেউলিয়া করে দেয় আজ বুঝতে পারছি। এতক্ষণ ধরে যদি বাইক চলে তাহলে তো বাইকের তেল শেষ হয়ে যাবে। তেল কিনা টাকা কি রিয়ার আব্বা দিবে? কলেজে কেন যৌতো আসছে না? কি রে কি ভাবছিস? না কিছু ভাবছি না তো। এই তো চলে এসেছি কলেজে। ওই যে রনি আর রবিকে দেখা যাচ্ছে। এই নে বাইকের চাবি, তোর কাছে রাখ। এই ক্যাচ। এই যে আমি আমার কাছে রাখলাম। আরে কি করছিস, বাইকে যাবে কেন নিচ্ছিস? একমাত্র রিয়া বললে তুই এই বাইক বের করিস, আর আমরা যদি বলতে বলতে গলা দিয়ে রক্ত ঝরাই তবুও তুই বাইক বের করিস না। আজকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, তারপর তোকে তোর বাইকের চাবি ফিরিয়ে দিব, না হলে তোর বাইকের যতগুলো তেল আছে সবগুলো তেল শেষ করবো। তোদেরকে নিয়ে যদি রেস্টুরেন্টে যাই তাহলে নিচে হলেও আমার 3,000 টাকা বিল আসবে, আর বাইক নিয়ে চলে গেলে মাত্র 100 টাকা তেল খরচ হবে। তাহলে বাইক নিয়েই যা, তাতে আমার কি? বাইক নিয়ে চলে যাবো সেটা তো ঠিক আছে, যদি বাইক কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলি তখন 30,000 টাকা দিয়ে ঠিক করাতে হবে, তখন কি করবি? রেস্টুরেন্টে খাবারই তো খেতে চেয়েছিস, রেস্টুরেন্ট আর চাসনি। চল ফাজিলের দল একদিন হয়ে খাওয়ালাম, তোদের মতো বন্ধুর চেয়ে টাকা তো ভালো, এভাবে আমাকে ব্ল্যাকমেল না করলেও পারতি। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। এদিকে ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, আমরা দুপুরে যাই। আরে কি বলছিস, তুই আবার ক্লাস করায় মনোযোগ দিয়েছিস কোন দিন থেকে? প্রতিদিন তো আসিস কলেজের মধ্যে আড্ডা পাড্ডা দিয়ে বাসা চলে যাস, আজকে দেখি ক্লাসের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। উফ, আমি ভাবছি রেস্টুরেন্ট থেকে কিভাবে বাঁচা যায়, সেই চিন্তা এখন মাথা ঘুরপাক খাচ্ছে। এখন ক্লাস কেন, আমাকে যদি ক্লাস করাতেও বলে আমি সেখানেও রাজি হয়ে যাব। কি রে কি ভাবছিস? কিছু না, অনেকদিন ক্লাস করি না তো, আজকে কি যাবি না তোরা? না আজকে আমাদের ক্লাস হবে রেস্টুরেন্টে, চল চল চল। মামা আপনারা কয়জন? চারজন। ওই ওই কোনার টেবিলটা লাগবে আমাদের, একটু খারান টেবিল ক্লিয়ার করে দিতেছি। এই বসে পড় সবাই। মামা কি কি আছে? কাসি বিরিয়ানি আছে মামা, তেহারি আছে, খাসির গেলাসি, মগজ ভুনা, খিচুড়ি, পাবদা ফ্রাই, রুই মাছের কোপ্তা, প্লেন ভাত, মুগের ডাল, 10 রকম ভর্তা। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আপনি 2টা কাচ্চি দিয়েন, 4টা তেহারি আর 4টা গেলাসি, মগজ ভুনা 4টা, ফিশ ফ্রাই 4টা, 1 লিটার বোরহানি ও 2 লিটার একটা পানির বোতল নিয়ে আসেন, পরে লাগলে আবার অর্ডার করব। ঠিক আছে মামা, আপনারা বহেন, 20 মিনিট সময় লাগবে। আরে এমন ভাবে খাবার অর্ডার দিচ্ছিস যেন কোনো বিয়ের দাওয়াতের মধ্যে মেহমানদেরকে খাওয়াবি, কেন? আমরা এখানে মাত্র 4 জন, আমি না হয় নাই খেলাম, স্বামী একটু খাবে, তুই একটু খাবি, রবি নাও একটু খাবে, বাকিগুলো কে খাবে? তোর চাচা খাবে। চিন্তা করিস না, তোর টাকা দিয়ে খাওয়ার জন্য আজকে সকালে আমি আর রবি নাস্তা করিনি। কি? স্বামীকেও বলেছি নাস্তা না করে আসতে, যেন ইচ্ছা মতো খেতে পারি। এই স্বামী, এই তুইও কি এদের সাথে নাকি? আজব, আমি এদের সাথে হতে যাব কেন? আমাকে ফোন দিয়ে বলেছে না খেয়ে আসতে, আমি খাইনি, কিন্তু তার কারণে যে তোকে এভাবে ডাকাতি করবে সেটা তো বুঝতে পারিনি। থাক, তোরা বুঝতে হবে না, আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। এই লন মামা, খাবার চলে আসছে। ইস কি সুন্দর গন্ধ, চল চল তাতে খাওয়া শুরু করি। তোদের দেখে তো মনে হচ্ছে সপ্তাহ খানেক ধরে তোরা কিছু খাসনি। আমি শুধু তেহারি, এর বেশি খাওয়া সম্ভব না আমার। সেটাই, এই খাবার রাক্ষসের পক্ষে খাওয়া সম্ভব। মামা বিলটা দিয়ে যান। ফাটাফাটি ছিল, এত কম বিল, এরকম জানলে তো আরো বেশি খেতাম। আচ্ছা এদিকে দে, বিলের কাগজটা আমার দিকে দে, দেখি এত কম কেন এসেছে। 5,000 টাকা। রবি, এই বিলের কাগজটা হয়তো অন্য কোন টেবিলে হবে, ভুলে আমাদের টেবিলে চলে এসেছে, কে জানে কোন রাক্ষস এই বিল আমাদেরকে দিয়ে গেছে। দাঁড়া, ওইটা মামাকে একটু ডাকি। এটা অন্য টেবিলের না, আমাদের টেবিলেরই। এখানে 5,000 টাকার কি কি খেয়েছিস তোরা? এখানে তো মাত্র 500 টাকার খাবার এসেছে। হ্যাঁ এটাই আমাদের বিল হচ্ছে 5,000 টাকা। বিল এসেছে, বিলগুলো দিয়ে চলে আয়, আমরা বাইরে ওয়েট করতেছি। হে কি সর্বনাশ হলো আমার, এই 5,000 টাকা দিয়ে আমার 5 মাস চলে যেত, ওরা একদিনেই সব মেরে দিল।
আর কিছু বুঝতে পেরেছি কিংবা না পেরেছি, অন্তত এটা বুঝতে পারলাম রাতের বেলা ডাকাতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এরকম হারামি বন্ধুরা। রিয়াজ, তোর মনে কোনো দুঃখ আছে? না, আমার আবার কিসের দুঃখ থাকবে, তোরাই তো খেয়েছিস, অন্য কেউ তো না। কিরে, ক্লাসে না গিয়ে এখানে বসে আছিস যে? এমনি ইকোনমিক্স ক্লাস করতে ভালো লাগছে না। ও আচ্ছা, শোন, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। আমরা দুই দিনের জন্য বাইরে কোথায় গিয়ে ঘুরে আসি। ঘুরতে যাবি মানে? আমার কাছে যেসব টাকা ছিল সবগুলো এখন বিদায় দিয়ে চলে গেছে, আর টাকা খরচ করতে পারবো না। আরে না, আমি আমার থেকে সব টাকা দিব। আমি, তুই, রনি, রবি, আমরা চারজন মিলে ঘুরতে যাব। এই তো রনি আর রবিও চলে এসেছে। কি রে তোরা এখানে, তা কি নিয়ে কথা হচ্ছে? ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তাই নাকি? দারুন, আমার সাথে আমার গার্লফ্রেন্ড যাবে, তাকে নিতে পারবো? তো গার্লফ্রেন্ড করতে না শুনে? আরে, আমাদের বাড়ির পাশে তানিয়া মেয়েটা আছে না, আমার খুব পছন্দের। ইদানিং আমাদের মধ্যে মেসেজে প্রেম আলাপ শুরু হয়ে গেছে। ও আমাকে কয়েকদিন থেকে বলছে কোথাও যাবে। রিয়া যখন ঢাকার বাইরে বেড়াতে যাওয়ার কথা বলেছে, তাহলে তাকে সাথে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে চল। তো যাবি কোন দিন আর কোথায় যাচ্ছিস, কিছু প্ল্যান করেছিস? আজ রাতেই রওনা হব কক্সবাজারে। সেখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে হিমছড়ি। সেখানে নামার পরে পূর্ব দিকে অনেক বড় একটা পাহাড় আছে। অনেকের কাছে শুনেছি, ট্রাভেল শোতে দেখেছি, সেই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর গাছপালা। মোট কথা, পুরো পাহাড়টাই যেন একটা রূপকথার দেশের মতো। তো আমি ভাবছি সে পাহাড়ের মধ্যে আমরা ক্যাম্প ফায়ার করব। কি বলছিস, তাতে কই থাকবি, কই খাবি, জঙ্গলের মধ্যে? হিমছড়ির মধ্যেই রাস্তার পশ্চিম পাশে থাকার জন্য একটা জায়গা আছে, নাম হচ্ছে মারমেড ক্যাম্প। সেখানে আমরা রুম ভাড়া করে রাতে থেকে যাব, সকালে উঠে আবার চলে আসব। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম না, আমরা ক্যাম্প ফায়ার শুরু করবো কখন? আমরা যদি আজকে রাতে রওনা হই, তাহলে আমরা যেতে যেতে কালকে দুপুরের আজান দিয়ে দিবে, পুরো একদিন। এরপর আমাদের হাতে বিকেল সময়টা থাকবে মাত্র, এটুকু সময়ের মধ্যে আমরা কিভাবে ক্যাম্প ফায়ার করবো? আরে বুদ্ধু, বুঝিস না কেন, আমরা যদি সেখানে দুপুরে গিয়ে পৌঁছাই, তাহলে সাথে সাথে আমরা পাহাড়ের দিকে চলে যাব। সেখানে গিয়ে আমরা নিজেদের ক্যাম্প নিজেই তৈরি করব, নিজেরা রান্না করব, নিজেরাই ছবি তুলব, নিজেরা মজা করে সন্ধ্যার পরে আগুন জ্বালিয়ে আগুন পোহাবো। রিয়াজ তো ভালো গিটার বাজাতে পারে, সে গিটার বাজাবে আর আমরা গিটারের আওয়াজ শুনব। তারপর রাত 10:11 বাজে আমরা সে জঙ্গল থেকে বের হয়ে আসব। এরপর মারমেড ক্যাম্পে রুম ভাড়া করে আমরা সেখানে রাত পার করে দিয়ে ভোরে আবার রওনা হয়ে চলে আসব। ঠিক আছে, এখন দুপুর হয়ে গেছে, সবাই যার যার বাসায় চলে যা। গিয়ে রেডি হয়ে রামগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আয়, আমিও গিয়ে রেডি হয়ে চলে আসছি। সবাই কিন্তু জামা কাপড় ঠিকঠাক মতো নিয়ে নিবি। আর হ্যাঁ, আমার পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে, তোদের কাছ থেকে ফোন চার্জ দিতে হবে। সবাই সবার পাওয়ার ব্যাংক নিয়ে আসিস কিন্তু। আমি দিতে পারবো না, পারলে তুই একটা কিনে নে। তাক, লাগবে না আমার পাওয়ার ব্যাংক, তোদেরটা নিয়ে তোরাই চার্জ দিস। আমি গেলাম বাসায়। হুটহাট প্ল্যান করে পাঁচজন মিলে রনি, রবি, রিয়া, সামিয়া, তানিয়া কক্সবাজারের হিমছড়ি যাবার প্ল্যান করল। তারুণ্যের উচ্ছ্বাসে ওরা যাচ্ছে প্রকৃতির কাছে, কিন্তু ওরা জানে না কি অশনি সংকেত অপেক্ষা করছে ওদের জন্য। রামগঞ্জ বাস স্ট্যান্ডে যাবার সময় রিয়াজের বারবার মনে হচ্ছিল কে যেন তাকে যেতে মানা করছে, কিছু একটা পেছনে ডাকছে। রাত 11:00 দিকে বাসে করে ওরা রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। ও রবি, চলে এসেছিস, রনি আর সামিয়া ওরা কোথায়? সামিয়া কোথায় সেটা তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি। মানে কি বলতে চাস তুই? সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস, তোর খবর আছে। কি রে, কিসের খবর নিয়ে তোরা কথা বলছিস? এই তো রনি চলে এসেছে। হ্যাঁ, সময় মতো চলে আসলাম। আচ্ছা, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে তানিয়া। হাই। হ্যালো। ও হচ্ছে রবি, আর এটা হচ্ছে কিপটা রিয়াজ। রনি, কিসব আজেবাজে কথা বলছিস তুই? আরে বাবা, ও মজা নিচ্ছে, তুই সব কিছুতেই এত সিরিয়াস কেন হয়ে যাস রে? আর ওই তো সামিয়াও চলে এসেছে। উফ, সরি সরি, বের হবার সময় বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল, তাকে ম্যানেজ করে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বাকি গল্প না হয় পরে শুনবো, আপাতত বাসে উঠি, সময় হয়ে গেছে। হ্যাঁ, চল চল।
রনি, রিয়াজ, রবি, তানিয়া, সামিয়া পাঁচজন উচ্ছল তরুণ তরুণী যাচ্ছে চেনা গণ্ডি পেরিয়ে প্রকৃতির কাছে, সমুদ্র আর পাহাড়ের কাছে নাকি অশুভরা থাকে নিবিড় রহস্য হয়ে। সেই নিরবতার মাঝে কোন এক ভয়ানক সত্য লুকিয়ে থাকে, সেখানে কি অপেক্ষা করছে ওদের জন্য তা সময়ই বলে দেবে। রিয়াজ, ওঠ, আমরা চলে এসেছি কক্সবাজার কলাতলি। হ্যাঁ চলে এসেছি। এই যার যার ব্যাগ নিয়ে নে, তানিয়া তোমার ব্যাগটা আমাকে দাও। ইস কি প্রেম! এই রিয়াজ, আমার ব্যাগটা একটু নামিয়ে দে তো। চল চল নামি। এই যে সিএনজি পেয়ে গেছি, চল উঠে পড়ি। রনি তুই সামনে বস। তা আমরা কোথায় যাচ্ছি? হিমছড়ি যাচ্ছি আমরা, ওখানে ক্যাম্প ফায়ার করব। জঙ্গলের মধ্যে? হ্যাঁ, অনেক থ্রিলিং হবে। আঁকা বাঁকা পথ ধরে ওদের সিএনজিটা এগিয়ে যাচ্ছে। এক পাশে সমুদ্র, আর এক পাশে পাহাড়, নীল আকাশে সাদা মেঘ। যত সামনে যাচ্ছে পাহাড়গুলো আরো গাঢ় হচ্ছে। দূর থেকে দেখে মনে হলো একটা পাহাড়ের উঁচু ঢালে অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে। মনে হলো সেই গাছে একটা মৃতদেহ ঝুলে আছে। সেটা দেখে ওরা পাঁচজন খুব চমকে উঠল। ওই দেখো, ওই পাহাড়ের উপর গাছে কে যেন ঝুলছে, কিরকম ভয়ঙ্কর না? কোথায়? সবাই পাহাড়ের উপর তাকিয়ে দেখ, ঠিক মতো কিছু একটা ঝুলছে। তুই চোখে আর একটা চশমা লাগা, কই কিছুই তো দেখছি না। আসলেই তো কিছু নেই ওখানে। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটা স্পষ্ট দেখতে পেয়েছি, তুই ওই জন্য পাহাড়ের উপর ঝুলছে। ঘুমের মধ্যে কি না কি স্বপ্ন দেখেছিস, এখন উল্টাপাল্টা জিনিস দেখছিস। চল, আমাদের অনেক কাজ বাকি। ওই তো একটা রাস্তা পাহাড়ের ভেতর দিয়ে চলে গেছে। আমার যেন কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে সামনে আর না যাই। তুই একটা আস্ত ভিতর দিন, এখানে এসে আমাদের প্ল্যানটা মাটি করিস না, সামনে চল। আরে এটা কি? আরে আরে রবি, এটাকে সরা। আরে এগুলো তো বাদুর, এই বাদুর দেখি তোর এই অবস্থা। আরে বাদুরগুলো গেল কোথায়? বাতাসে মিলিয়ে গেল নাকি? বাতাসে কেন মিলিয়ে যাবে, কি যে বলছিস তোরা! সে আসার সময় থেকে মন কেমন যেন বাধা খাচ্ছে, আর এখানে এসেও আমি বাবার বাধা খাচ্ছি। উফ, অন্য কিছু মনে হচ্ছে। যখন রাস্তায় ছিলাম তখন পাহাড়ের ঢালে কিছু একটা ঝুলে আসতে দেখেছি, আর রাস্তাতে যাওয়ার পথে বাদুর। আমাদের মনে হয় এখানে যাওয়াটা একদম ঠিক হচ্ছে না, কোন একটা গন্ডগোল নিশ্চয় আছে, না হলে এতবার আমি বাধা কেন খাচ্ছি? আচ্ছা, আমরা যেখানে পৌঁছে গেছি বাড়িতেও তো জানাই নাই, সবাই বাড়িতে একটা কল দিয়ে বলে দে। আর এখানে তো একদম নেটওয়ার্ক নেই। রবি, তোর ফোনে নেটওয়ার্ক আছে? না, আমার ফোনেও তো নেই। আসতে না আসতে এতগুলো অশুভ সংকেত। আরো সামনে গেলে পেয়ে যাব, এখন দাঁড়িয়ে না থেকে সামনে চলো, অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবে গেলে আরেক বিপদ হবে। হ্যাঁ অবশ্যই, পাহাড়ের ভিতর নেটওয়ার্ক নাও থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আসার সময় আমি তো রাস্তার পাশে টাওয়ার দেখে এসেছি, এখানে তো নেটওয়ার্ক থাকার কথা। তবু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চল সামনের দিকে যাওয়া যাক। সন্ধ্যা তখন প্রায় নেমে এসেছে, ওরা পাঁচজন এগিয়ে যাচ্ছে। পাহাড়ের অরণ্য সেই সাথে সাগরের ঢেউয়ের শব্দ কেমন গভীর দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছে। বিশাল বড় ঝাউ গাছগুলো যেন দানবের মতো লাগছে। অনেকখানি পাহাড়ি রাস্তা পার হয়ে একটা খোলা প্রান্তরে ওরা এসে দাঁড়ালো। ওরা জানে না আজকে রাতে নিরাপত্তার মাঝে ওদের জন্য অপেক্ষা করছে ভয় আর এক ছায়া। রবি, রনি, তোরা গিয়ে কিছু কাঠের ব্যবস্থা কর, আর হ্যাঁ সামিয়া তুই এক কাজ কর, তুই আর তানিয়া মিলে তাপড়া টাঙিয়ে ফেল।
আর আমরা গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখি। আমি তো বাসা থেকে শুকনো খাবার নিয়ে আসছি, তোকে কিছু আনতে হবে না। তাই নাকি, কি আনছিস? ইনস্ট্যান্ট নুডলস, ড্রাই কেক, ওরিও বিস্কুট, চিপস, বাদাম, চানাচুর, জুস এক ব্যাগ নিয়ে এসেছি, এগুলো দিয়ে হয়ে যাবে। আর পাঁচ ছয় ঘন্টা পর তো আমরা শহরে গিয়ে সেখানে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিবই, আপাতত এগুলোই খাই। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা, কিন্তু এখন আগুন জ্বালাবো কিভাবে? কাঠের ব্যবস্থা করতে হবে। আমি আর রনি রবি গিয়ে কাঠের ব্যবস্থা করে আনছি, তোরা এখানে বসে বসে সবগুলো ঠিক কর, তারপরে এসে আড্ডা দেওয়া যাবে। আর হ্যাঁ, সবাই নিজের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখিস, যেন দূর থেকে বোঝা যায়। আমার ব্যাগের মধ্যে একটা ব্যাটারি সিস্টেম বাল্ব আছে, সেটা জ্বালিয়ে দে, দূর থেকেও যেন ক্যাম্প চিনতে পারি। ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি, তোরা আগে গিয়ে কাঠের ব্যবস্থা করে আয়। ওকে। দেখেছিস জঙ্গলের ভিতরটা কেমন যেন একটু অন্যরকম। একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে তেমন ভয় লাগেনি, কিন্তু এখানে কেমন একটু ভয় লাগছে। চারদিকে ঘুরঘুটে অন্ধকার, আশেপাশে যেন কিছু একটা শব্দ হচ্ছে, বুঝতে পারছি না কিসের শব্দ, যেন কোনো একটা প্রাণীর শব্দ মনে হচ্ছে। আরে ধুর, কি যে বলিস না তুই, ওটা মনে হচ্ছে সমুদ্রের শব্দ। এখানে আসার পর থেকে কি কি সব ভরে যাচ্ছিস তুই? সেটাই, উফ, এই গাছগুলো এত বেশি কাটা, হাত পা একদম ছিলে যাচ্ছে। ইস, রক্ত বেরোচ্ছে। রবি, কোনো গাছে কাট পেলি জ্বালাবার জন্য? কিন্তু ভালো কোনো কাট পাচ্ছি না, সবগুলো গাছ আর গাছ, আর সব কাটা পাতা। ওই যে দেখ একটা গাছ পড়ে আছে, সেখান থেকে আমরা ভেঙে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে যেতে পারি। ঠিক আছে। বাহ, বেশ চিকন চিকন ডাল তো সব, অন্যদিকে ডালগুলো শুকনো হালকা, একটু ধাক্কা দিতে ভেঙে যাচ্ছে। এই দেখেছিস, ওইখানে রাজবাড়ির মতো কিছু একটা মনে হয় দেখা যাচ্ছে। হিমছড়িতে এমন রাজবাড়ি আছে এমন তো শুনিনি, চোখে ভুল দেখছি না তো? এরকম বাড়ি তো মুভিতে দেখা যায়, মনে হচ্ছে আসতো একটা মুভি সেট। তবে জঙ্গলের ভিতরে এখানে এরকম একটা বড় বাড়ি থাকতে পারে, আর আমি কখনো শুনিও নি এখানে কোনো রাজবাড়ি আছে, হয়তো কেউ জানতে পারেনি বা কারো চোখে পড়েনি। চল আমরা ভিতরে গিয়ে একটু দেখে আসি। ভিতর থেকে ঘুরে আসার কি দরকার, আমরা তো আজ রাতে তো এই রাজবাড়িতেই কাটিয়ে দিতে পারি। ভিতরে আলো চলছে, হয়তো কেউ আছে, আমরা তাদেরকে বলে আজকে রাত সেখানেই পার করে দিতে পারি, তাইলেই তো হয়। চিন্তা করে দেখ, পাহাড়ের ভিতর, ঘন জঙ্গলে ভরা পাহাড়, সুন্দর একটা জায়গায় একটা রাজবাড়ি, আর আমরা সেখানে রাতে ক্যাম্পিং করব। ভাবতেই তো কিরকম লাগছে, চল না আমরা আজকে সেখানে গিয়ে রাতে থাকি। মন্দ বলেনি। তোরা পাগল হয়ে গেছিস, এই জঙ্গলের ভিতরে তাও আবার এখানে আমরা থাকবো? কি অদ্ভুত একটা বাড়ি, কে না কে থাকে কে জানে, সাথে তানিয়া স্বামী আছে, যদি কোনো একটা বিপদ হয়ে যায়। তুই কি ভূত প্রেতে বিশ্বাস করিস? কি বলছিস, আমি এসব বিশ্বাস করতে যাবো কেন? তবে বিষয়টা হচ্ছে এখানে ভূত প্রেতে কিছু না, হয়তো সেখানে অনেকেও থাকতে পারে যাদের এখানে আসার উদ্দেশ্য ভিন্ন, তাদের হাতে পড়ে গেলে তো সমস্যা। আমাদের টাকা পয়সা নিয়ে যাক, তাতে কোনো চিন্তা নেই, সাথে সামিয়া তানিয়া দুজনেই আছে, তাতে যদি কিছু হয়ে যায়। কথাটা অবশ্য মন্দ না, অন্য কি থাকে না থাকে সেটা আমরা একবার দেখে আসি, যদি থাকে তাহলে আমরা চলে আসব, আর যদি না থাকে তাহলে আমরা এখানেই এই রাজবাড়িতে আজ রাত থাকব। চল লুকিয়ে লুকিয়ে দেখে আসি। আমি বুঝি না, তোর এখানে থাকার জন্য তুই প্যারা দিচ্ছিস কেন আমাকে? এরকম সুযোগ কয়বার আসে, চল তো এখন। কুয়াশা ব্রট টু ইউ বাই ইগল আইসক্রিম আর সুচি নেভিস রেডিও 89.2 FM। সঙ্গে আছে আর শর্মিন। এতক্ষণ ধরে শুনছিলেন অভিশপ্ত রাজবাড়ির প্রথম পর্ব বা প্রথম অংশ, যেখানে দেখেছে পাঁচজন বন্ধু মিলে কক্সবাজারে যায়, যেখানে তারা একটা রাজবাড়ি দেখতে পায়। রাজবাড়ি দেখতে পায় সে এক অদ্ভুত রাজবাড়ি, যেখানে অনেক ঘটনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, আমার মনে আপনাদের অপেক্ষা না রাখাই ভালো। আর চলছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগল আইসক্রিম, আর এখন শুনব গল্পের দ্বিতীয় পর্ব। সঙ্গে আছে আর শর্মিন।
পাহাড়ের অরণ্যের মাঝে পুরনো একটা রাজবাড়ি। ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা আলো থাকে। সে আলোটা ছিল অন্ধকার একটা আদি ভৌতিকতার সৃষ্টি করেছে। রনি, রবি আর রিয়াজের ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই পুরনো প্রাসাদের দিকে। মনে হচ্ছে যেন রূপকথার রাজ্যের এক বাড়ি এখানে চলে এসেছে। এরকম একটা জায়গায় এমন একটা বাড়ি কে বানালো? আচ্ছা, এখানে কিভাবে ইলেকট্রিসিটি এসেছে? আশেপাশে কোথাও তো কোনো পিলার দেখলাম না, নেই কোনো কারেন্টের ব্যবস্থাও। তাহলে এখানে বিদ্যুৎ এসেছে কিভাবে? হয়তো আইপিএস বা জেনারেটর দিয়ে। যাই হোক, এত চিন্তা ভাবনা করে লাভ নেই। এখান থেকে বোঝা যাচ্ছে বাড়িতে কোনো আজেবাজে লোক থাকে না। এখন নেই, কিন্তু হঠাৎ যদি চলে আসে তখন কি করবি? সেটাও তো কথা। এই দেখ দেখ, একটা কালো চাদর পরা একটা লোক আমাদের দিকে আসছে। ওই দরজার কাছে বসেছিল, আমাদের দেখে আমাদের কাছেই চলে আসছে। আচ্ছা, ওনার হাতে ওটা কি? মনে তো হচ্ছে লাঠি। আমার তো ভয় করছে রে। সবাই দৌড় দেওয়ার জন্য রেডি থাকিস কিন্তু। উফ, তুই এত ভীতু না, কাছে আসুক না দেখি সে কি বলে। কি বিষয়, আপনার এই ঘন সন্ধ্যায় এখানে কেন আইছেন? কি কাম আপনি গো? ইয়ে মানে দাদু, আমরা আসলে ঢাকা থেকে আসছি। ওই জঙ্গলের ধারে আমরা ক্যাম্প করেছি, বেড়াতে আসছি আর কি। বুঝতে পারছি, এমন অনেকেই আসে। এবার বহুদিন পর কেউ আসলো। মানে বুঝলাম না। সব বুঝতে পারবেন পরে। ওনার গলার স্বরটা জানি কেমন। কিছু বললেন? না না, আপনাকে কিছু বলিনি। আচ্ছা দাদু, আসলে একটা কথা বলতে চাই। আমরা আমাদের সাথে দুটো মেয়ে নিয়ে আসছি। আমরা এখানে তিনজন, আমরা পাঁচজন মিলে বেড়াতে এসেছি। একটু সামনেই আমরা ক্যাম্প তৈরি করেছি, কিন্তু বাহিরে থাকলে বিপদ আপদ হতে পারে। আপনি একটু অনুমতি দিলে আমরা আজকে রাতে এখানে থেকে যেতে পারি। ঠিক আছে, থাকতে পারো। আচ্ছা, এই বাড়িতে কি আর কেউ থাকে? থাকে। কারা থাকে এখানে দাদু? এত কিছু তোমাদের জানার দরকার নাই। তোমরা রাতে থাকতে চাইছো, রাতে থাকো, না হলে সুতাও। না মানে আমরা বলতে চেয়েছি, কোন আজেবাজে লোক থাকে না তো আবার? না, সেরকম কেউ থাকে না। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা দাদু, আমরা তাহলে আধা ঘন্টার মধ্যে আসছি, বাকিদের নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। রনি, রবি আর রিয়াজ যখন সে অদ্ভুত বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে বাড়ির ভেতর থেকে তিনটা ছায়ামূর্তি তাদের লক্ষ্য করছিল। ওরা কেউই সেটা বুঝতে পারেনি। কথা বলতে বলতে ওরা এটাও খেয়াল করেনি যে সেই দারোয়ান দাদুটির কোনো ছায়ে মাটিতে পড়ছিল না। অরণ্য আর পাহাড়ের মাঝখানে আলেয়ার মতো এই বাড়িটা যেন এক মরিচিকা। এর অস্তিত্ব আসলে যে নেই তা ওরা জানে না। ওই যে ওরা চলে এসছে। কিরে, তোর এত দেরি করলি কেন? আরে কাঠ কোথায়? আরে দাদা, আমি ব্যাগ গুছা একটা জায়গা পেয়ে গেছি। জায়গা পেয়ে গেছিস মানে কিসের জায়গা? এত কথা জিজ্ঞেস করিস না তো, যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, যা। আচ্ছা ঠিক আছে। আরে রাত তো 8টা বেজে গেল, আসতে না আসতে 3 ঘন্টা সময় শেষ। পিকনিক কখন করব? তবে যাই হোক, সেই রাজবাড়িতে গিয়ে মজা করা যাবে, কি বলিস? দারুণ মজা হবে। এ কি, সে দারোয়ান কোথায় গেল? ওনাকে তো এখানে বসে থাকতে দেখেছি। এখন যদি না আসে তাহলে তো তালাই খোলা যাবে না। আমরা বাড়ির ভেতরে যাব কিভাবে? আশেপাশে হয়তো গেছে কোথাও, অপেক্ষা করো। ইস, জায়গাটা কেমন গা ছমছমে, এত অন্ধকার, তোদের কাউকে ঠিক মতো দেখতেই পাচ্ছি না। ফোনের ফ্ল্যাশ লাইটটাই ভরসা। ও বাবা, ওটা কিসের দাগ? কল যে তো চটং চটং কথা বলিস, উইকেন্ডে হরর মুভি,
আর এখানে হায়নার ডাক শুনেই শেষ। আমি কি তেমন কিছু বলেছি? এই পাহাড়ের একদম উঁচুতে দেখ, দূর থেকে বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এখানে আসাটা কি ঠিক হলো? আমাদের ঘন্টা চারেক আউটিং এর পর শহরে ফেরার আইডিয়াটাই ভালো ছিল। আমারও তাই মনে হচ্ছে, এখানে আসাটা মনে হয় ঠিক হয়নি। এখানে দরজায় একজন লোককে বসে থাকতে দেখেছিলাম। ওনার কাছে অনুমতি নিয়েই আমরা এই বাড়িতে রাতে থাকবো তাই এসেছি, কিন্তু একটু পরে এসে দেখি উনি এখানে নেই। আপনি কি জানেন উনি কোথায় গেছেন? আমি কেডা এইডা খুব তাড়াতাড়ি জাননা যায় বা বাপ দনেরা। এই বুড়ি দেখতে কেমন অদ্ভুত না? ছেঁড়া শাড়ি, চুল এলোমেলো, কঙ্কালের মতো হাত, রীতিমতো ভয়ঙ্কর, কেমন বিশ্রীভাবে হাসছে। দেখতে ঠিক গল্পের বই ডাইনির মতো, আমার না ভাল লাগছে না। কি বোলা পানে তোর, ধরাই শুনি তোমরা, ধরানের কিছু নাই। এ কি, আপনার মুখের একপাশ আগুনে জল যেন। ওই জাগে ছিল মাইনসে দেখলে ডরায়, ওরা দেখা ডরাইছে। ও হচ্ছে আসমানি বুড়ি, এই বাড়িতেই থাকে। আমরা কি এখন ভিতরে যেতে পারি যদি আপনি অনুমতি দেন? এই যে কইলা দিতাছি গেট। এই নন চাবি, দোতলার সিঁড়ি ভাইয়া, ওইটা বাইয়ের দিকে দুইটা রুম, আর তিনতলার সিঁড়ির কাছে একটা রুম, চইলা যান। দাদু আপনারা আসবেন না? আমরা আসব একটু পরে, এখন একটু কাজ আছে। এলন হারিকেনটা নিয়ে যান, আপনাকেও কামে লাগবো। এত বড় প্রাসাদের চাবি এখন আমাদের কাছে, আমরা এখন ইচ্ছা করলে পুরো বাড়ি দখল নিতে পারি। দেখ রবি, সবসময় কিন্তু মজা করতে নাই, এখন আমি অনেক টেনশনে আছি বুঝছিস, সো প্লিজ কোনো কথা বলিস না, ভিতরে চল। ওরে বাবা, কত বড় একটা তালা ঝোলানো, এই তালা খুলবো কিভাবে? এটার চাবি কোনটা হতে পারে? সেটাই, এই গোছায় তো অনেকগুলো চাবি, কিন্তু এই তালার চাবি কোনটা আমি কিভাবে বুঝবো? দেখো তালার উপরে 2 আর 6 এই দুটো নাম্বার লেখা আছে, 2 আর 6 নাম্বারটা এই দুরুমের চাবি হবে। দেখে কে খোলে কিনা। আরে কি অদ্ভুত, চাবি দিতে দিতে সাথে সাথে খুলে গেল, হাতটা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। তুই তো সবসময় একটু বেশি বেশি ভাবিস, তাই তোর এই অবস্থা। পুরানো তালা, তাই চাবি দিলেই খুলে যাচ্ছে। সেটাই, চল ভেতরে যাই। অনেক বড় একটা রাজবাড়ি, এটা যদি নিজের বাড়ি হতো কত মজা হতো। এই জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ি আছে, সত্যি অবিশ্বাস্য। আরে রাত 9:30 বেজে গেছে। আমি আর তানিয়া এই ঘরে, সামিয়া পাশের ঘরে, আর রিয়াজ আর রবি সিঁড়ির পাশের ঘরে। তানিয়া একা থাকবে। কেন, তুই সাথে থাকতে চাস নাকি? কি যে তোরা বলিস না, যে যে যার রুমে যা, ফ্রেশ হয়ে আয় খেয়ে নে। সেটাই ভালো। কি দেখছিস সামিয়া? ছাদ থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, সাগরের গর্জন করার আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, রাতের সাগর স্পষ্ট দেখা যাচ্ছে না, ঢেউয়ের শব্দ আর মিষ্টি বাতাস, সাগরের ঢেউয়ের আওয়াজগুলো অনেক সুন্দরভাবে কানের মধ্যে ভেসে আসছে।
এমন একটা পরিবেশে একটা গান হয়ে যাক তাহলে। তুই তো ভালো গান জানিস, তুই নিজেই গা। ঠিক আছে, আমরা গিটারটা নিয়ে আয় নিচ থেকে তাহলে। আমি যাচ্ছি গিটার আনতে, ওটা আমার রুমেই আছে। এই যে গিটার, তাহলে শুরু হয়ে যাক গান। কিরে সবাই থেমে গেলি কেন? ভালোই তো হচ্ছে। আরে আমি গান গাচ্ছি, সবাই গাচ্ছে, আর তুই চুপ করে আছিস। তোরও তো আমাদের সাথে গেতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ আমিও গাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আবার শুরু করা যাক। আরে রাত 12টা বেজে গেছে দেখছি। আমার খুব ঘুম পাচ্ছে, আমরা এখন তাহলে রুমে চলে যাই, কালকে সকালে একটু আড্ডা দিয়ে আবার ঢাকা রওনা হব। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই রুমে চলে যা, আমি আসছি একটু পরে। ঠিক আছে, আমরা তাহলে সবাই নিচে চলে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপু, আমরা একদম ঠিক আছি, আম্মুকে কিছু বলিস না, আমরা কাল সকালে রওনা দিব, বিকেলের মধ্যে ঢাকায় থাকবো। এখন তাহলে রাখি, গুড নাইট। এত রাতে? আরে তুই? আমি, সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুমাচ্ছে না, তাই ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। তাই? আচ্ছা ভেতর আয়। বাইরে কেমন ঘুটঘুটে অন্ধকার, সব লাইট বন্ধ। হুম সেটাই। তোকে আমার একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা বল, বলে বিদায় হ। তুই রাগ করবি না তো? না বাবা করব না, তাড়াতাড়ি বল কি বলবি। আসলে সামিয়া, আমি তোকে আমাকে কি আমি তোকে মানে আমি তোকে একটা কথা বলতে চাই। আরে বলবি তো নাকি? সামিয়া আমি তোকে ভালোবাসি। এই সামান্য কথাটা বলতে এত করতে হয়? আমি কি করব, আমি তো ভেবেছি তুই আমাকে বলবি, কিন্তু উপায় না পেয়ে তো আমাকেই বলতে হলো। আরে বুদ্ধু, মেয়েরা কি ছেলেদেরকে প্রপোজ করে নাকি? ছেলেরা করে, মেয়েরা তো সেজন্যই ওয়েট করে যে ছেলেটা কখন তাকে তার মনের কথাটা বলবে। হয়েছে হয়েছে, এখন তো আমিই বলেছি তাই না? আচ্ছা আমার না অনেক ঠান্ডা লাগছে, তোর পাশে এসে বসি। কি রে তুই এত কাঁপছিস যে? আমার কেমন যেন অদ্ভুত লাগছে, খুব লজ্জা করছে। আমি তোকে কতবার বলতে চেয়েছি জানিস, কিন্তু বলতে পারিনি। কে কে ওখানে? তুই দাঁড়া আমি একটু দেখে আসছি। এত রাতে এখানে কে আসতে পারে? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে দরজা ধাক্কা দিল কে? আর বাইরে ওটা কিসের আওয়াজ শোনা গেল? ধুর, বিড়াল টিড়াল হবে হয়তো, এত রাতে বাইরে কে আসবে? এ কি সামিয়া বা কোথায় গেল? সামিয়া সামিয়া তুই কোথায়? আমার সাথে লুকোচুরি করছিস নাকি? কোথায় তুই? হ্যাঁ সামিয়া, আরে এই জানালার সামনে দাঁড়িয়ে কি করছিস? কতবার ডাকলাম তোকে, শুনতে পাসনি? কি রে কথা বলছিস না, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ সামিয়া, কি হলো তোর? আরে কি হয়েছে, তুই এভাবে দাঁড়িয়ে ছিলি কেন রে? ও রিয়াজ, আমি না কিছু বুঝতে পারলাম না, তুই আমার পাশে এসে বসলি, তারপর যে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। এই তুই কি আমার সঙ্গে ফাতলামি করছিস নাকি? সত্যি বলছি রিয়াজ, আমার শুধু এটুকু মনে আছে তুই আমার পাশে বসেছিস, এরপর দেখি আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি, কি যে হয়েছে
বুঝতে পারছি না। আরে ওটা তো মনে হলো রবির চিৎকার, কি হচ্ছে বাইরে? জলদি চল বাইরে গিয়ে দেখে আসি, জলদি চল। রনি তানিয়া জলদি বের হয়ে আয়, রবির কিছু একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমিও চিৎকার শুনলাম, চল তো দেখি। তানিয়া মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে রাখো। রবি, এই রবি দরজা খোল। দরজা তো খুলছে না। রনি দরজা ভেঙে ফেল। আরে রবি তো হাওয়ার মধ্যে ভাসছে, কি যেন ওর পেট থেকে সবগুলো মাংস টেনে টেনে খেয়ে ফেলেছে, পেটের এপাশ থেকে ওপাশ সবকিছু দেখা যাচ্ছে। রবি নেই, রবি নেই, ওকে ওকে মেরে ফেলেছে, ও মরে গেছে। দোস্ত আমরা এখনই এ বাড়ি ছাড়বো, তাড়াতাড়ি কর, কুইক কর, রবিকে রেখে। রবি মারা গেছে দোস্ত, এবং আমরা এখানে কিছুই করতে পারবো না এখন। চল সবাই চল, এখনই চল। সারবো না, সারবো না, কাউরে সারবো না, সবাই রে শেষ করে পালাইবো। একই দরজা তো বাইরের থেকে বন্ধ করা, কিন্তু আমরা তো ভিতর থেকে লক করেছিলাম, বাইরের থেকে বন্ধ হলো কি করে? কোথায় যাচ্ছিস তোরা? এই বাড়িতে যারা একবার আসে তারা জীবন্ত ফিরে যেতে পারে না। তুই তাহলে রবিকে মেরেছিস না? আমি তো এখন তোদের সবাইকে মেরে ফেলবো। আরে ওই লোকটা বাতাসে মিলিয়ে গেল, এখন আমরা কি করবো? এদিকে পুরো বাড়ি অন্ধকার, আর মোবাইল এত বেশি চার্জ নেই, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। কেউ মোবাইল ফোন বের করিস না, লাইট জ্বালিয়ে রাখতে হবে। আমার ফোন বন্ধ হলে তোদের একটা চালু করিস। এখন এক কাজ করি, চল ছাদে চলে যাই, ছাদের পাশে একটা গাছ দেখেছিলাম, সেটা দিয়ে আমরা নেমে যাব, চল চল। এই দেখো ছাদের দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে সাদা কি যেন একটা পরা, নিশ্চয় রবির মতো আমাদেরকে মেরে ফেলবে। উফ সবাই দোতলার দিকে তাড়াতাড়ি চল, কুইক। আরে তানিয়া কোথায়? ও তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে, ওকে ধরতে হবে। আমি আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোরা দৌড়া। আপনি আছেন কুয়াশা ব্রটিউ বা এগলো আইসক্রিম শুনছেন এবিসি রেডিও 89.2 FM। সঙ্গে আছে আর জি শারমিন। শেষ হয়ে গেল দ্বিতীয় পর্ব, সময় হয়ে গেছে আমাদের শেষ পর্বে যাবার আগে। ইতিমধ্যে বেশ কয়েকটা সে অভিশপ্ত রাজবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, বেশ কয়েকটা মৃত্যু ঘটে গেছে। শেষে কি অপেক্ষা করছে তা জানতে আমরা সবাই ইচ্ছুক। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের একদম শেষ পর্বে, চলছে কুয়াশা ব্রটিউ বা এগলো আইসক্রিম। ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর, সঙ্গেই থাকবে। এখানে একটা রুমের মধ্যে আমরা লুকিয়ে পড়ি, চল মাঝের দিকে রুমটা ভালো হবে, জলদি চল। রনি তানিয়াকে এই খাটটাতে শুয়ে দে, আর দরজাটা ভালো করে লাগিয়ে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে বেরোব? কিভাবে এখান থেকে বেরোবো আমরা এখন? এই এই কান্নার শব্দটা মনে হয় বন্ধ হয়ে গেল, ওরা মনে হয় চলে গেছে। ও
জোরে, এত জোরে কে ধাক্কাচ্ছে? দরজা তো ভেঙে ফেলবে। কি করব, কিছু মাথা ঢুকতেছে না। আমরা এখন কোন ফাঁদে পড়ে গেলাম রে? দাঁড়া, তোরা দাঁড়া, আমি গিয়ে দেখছি। সাবধানে যা, সাবধানে যা। বাইরে তো কেউ নেই দেখছি। সামিয়া, এই সামিয়া, ওকে কাছে আনার সামনে কেউ ছুড়ে ফেলেছে। সামিয়া, এই সামিয়া, তুই কি ঠিক আছিস? আমি আমি ঠিক আছি। তানিয়া, তানিয়াকে ধর, ও কাঁদছে। ওখানে কেউ আছে, ওকে খাটের থেকে এক্ষুনি নিয়ে আয়। ওকে, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে। তানিয়া, এই তানিয়া, তানিয়া, এই ওর নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। সামিয়া, রিয়াজ, তোরা কিছু কর, প্লিজ প্লিজ কিছু কর। রনি, রনি, তানিয়া মনে বেঁচে নেই, ও নিশ্বাস নিচ্ছে না। তানিয়া আর নেই, ও ও মারা গেছে। না না, এটা হতে পারে না। তানিয়া মেয়েটা আমার কারণেই মরে গেল। আমি ওকে এখানে নিয়ে না আসলে এ মেয়েটা ওভাবে মরে যেত না। না, সব দোষ আমার, সব দোষ আমার। আরে সামিয়া, তোর কি হয়েছে? এই সামিয়া, এ কি, ওর পিঠে আমার ভেজা কেন? আরে এটা তো রক্ত গল গল করে বেরোচ্ছে, সব ভিজে যাচ্ছে। এই আয়নার ভাঙা কাঁচ ওর পিঠে ঢুকে গেছে, ওর পেট ভেদ করে আয়নার মাথাটা ঢুকে গেছে। না 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 না, এটা হতে পারে না। সামিয়া, সামিয়া, তুমি ওঠো প্লিজ। হে আল্লাহ, তুমি এটা কি করলে? এত বড় শাস্তি কেন দিলে আমায়? রনি, রনি, তাড়াতাড়ি বের হয়ে আয়। না না, তানিয়াকে রেখে আমি যাবো না রিয়াজ। আমার কথা শোন, চল বলছি, ওরা কেউ বেঁচে নেই। এখান থেকে বের হতে না পারলে আমরাও মারা পড়বো, অন্তত শেষ চেষ্টাটুকু আমরা করে দেখি। চল না প্লিজ, চল। রনি, ওদিকে দেখ, আমাদের ডান দিকে, মানে আমাদের থেকে 20-25 হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে। উনার পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম, উনি ভাসছেন। লোকটা দেখতে কি ভয়ঙ্কর, গায়ের মধ্যে পাঞ্জাবের মতো কি একটা দেওয়া। এ আমাদের মেরে ফেলবে। চল এখান থেকে, চল, যাই এখনই চল। এই লোহা জাতীয় কোনো কিছু খুঁজে বের কর, আমাদেরকে এই দরজা ভেঙে বের হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই ওই পাশ দেখ, আমি এই পাশ দেখি। দেখ দেখ, ওখানে মনে হয় বিশাল একটা তামার মূর্তি, দেখতে পুরো ঘোড়ার মতো। হয়তো এইটা দিয়ে দরজা ভেঙে ফেলা যাবে। ঘোড়াটির মাথা ধরে দরজার লকের উপর জোরে জোরে আঘাত করতে হবে। কিন্তু কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না। এটা দিয়ে তো ভাঙা যাচ্ছে না রে, বরং এই মূর্তিটা বোধ হয় ভেঙে গেল। মৃত্যুর অপেক্ষা ছাড়া আমাদের কিছু করার নেই। আজই আমাদের জীবনের শেষ রাত। এই এই দেখ, দেয়ালে দুটো তলোয়ার ঝুলানো আছে, ওটা দিয়ে তালা ভাঙার চেষ্টা করি, চল। ওই তলোয়ার দিয়ে এই দরজা কেটে আমাদেরকে বের হতে হবে। এই এই ছাড়া আর কোন উপায় দেখছি না। আরেকটু খুলে যাবে মনে হচ্ছে। রনি, তুই থেমে গেলি কেন? এই আরে রনি, এই রনি, আমি আর বেঁচে থাকতে পারলাম না রে। তোর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওরা আমাকে মেরে ফেললো। তুই পালিয়ে যা রিয়াজ, যেভাবে হোক পালিয়ে যা। রনি নিজেই নিজের গলে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে, আমাকে পালাতে হবে। আমি 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 মরবো না, আমি এখান থেকে বের হবই। রিয়াজ বিধ্বস্ত হয়ে বিশালের রাজপ্রাসাদে দৌড়ে বেড়াচ্ছে, কোথাও বের হবার কোনো পথ নেই। হঠাৎ আবছালো সে দেখতে পেল দূর থেকে দুজন নারী মূর্তি আর চারজন পুরুষ মূর্তিকে। ওরা যেন রিয়াজকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এক একজনের চেহারা থেকে এক একজনের চেহারা আরো অনেক ভয়ঙ্কর। কারো চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে, আবার কারো একটা হাত কাটা, অন্যজন হাতে নিজের মাথা ঝুলিয়ে রেখেছে, কারো মাথায় ফেটে রক্ত বের হচ্ছে। খুবই বিভৎস দেখতে। তবে কি এটাই তার জীবনের শেষ সময়? কে আপনারা?
কি চান আমার কাছ থেকে? আমার তিনজন বন্ধুকে আপনি এভাবে মেরে ফেলেছেন কেন? আমরা আপনাদের কি ক্ষতি করছি বলেন আপনি আমাকে? এই বাড়িটা আমাদের ছিল, কিছু লোক এখানে বেড়াতে আসছিল, অবশেষে কিনা আমাদেরকে মেরে দিয়ে এই বাড়িটা দখল করে নিয়েছিল। তারা আমাদের এমন নৃশংসভাবে মেরেছে যে আমার একটা হাত কেটে ফেলেছে, আমার বোনের মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে, অনেক কষ্ট দিয়ে আমাদের ছয়জনকে মেরে ফেলেছে ওরা। আমাদের মেরে ফেলার পরে তারা আমাদের শরীরটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, বনের পশুরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এসবে আমাদের আত্মা মুক্তি পায়নি, আমরা এসেই যারা আমাদেরকে মেরে ফেলেছিল তাদের সবাইকে এক এক করে মেরে ফেলেছি। এরপর থেকেই আমরা এই বাড়িতে রাজত্ব করতাছি। দিনের বেলায় এই বাড়িটা অদৃশ্য থাকে, রাতের বেলায় যে এখানে আসে তার আমাদের হাতে মরতে হয়। এখন তোর মৃত্যুর সময় গণায় আইছে। না না না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমাকে মেরে ফেলে আমার মা বাবা খুবই কষ্ট পাবে, আমি তাদের একমাত্র ছেলে, আমাকে আমাকে যেতে দিন প্লিজ। এইখানে যে একবার আসে সে আর যাইতে পারে না। তোমাদেরকে যারা মেরেছিল তাদেরকে তো তোমরা মেরে দিয়েছ, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমাদের তুমি কেন মারছ? আমরাও তো তাদের কোনো ক্ষতি করিনি, তারা কেন আমাদের মেরেছে? তখন থেকে আমাদের সিদ্ধান্ত, যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা কেউই জীবিত বের হতে পারবে না, আর যদি কেউ জীবিত বের হয় তাহলে আমরা আর এই বাড়িতে থাকব না, এই বাড়ি সহ আমরা চিরতরের জন্য চলে যাব। তার মানে আমি যদি আজকে এখান থেকে বেঁচে যেতে পারি, একদিকে আমার জীবনও বাঁচবে, অন্যদিকে এই অভিশপ্ত রাজবাড়িটিরও বিনাশ ঘটবে। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের সামনে পড়ে গেছি তাহলে তাহলে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তোমাদের হাত থেকে আমাকে কেউ রেহাই করতে পারবে না আজকে। কিন্তু মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, এটা আমাকে পূরণ করতে দিন আপনারা। তাই নাকি? মরার আগে যেহেতু তোর একটা ইচ্ছা, সেটা আমরা পূরণ করব। বল কি তোর ইচ্ছা? আপনারা আপনারা সামিয়াকে একটা বারের জন্য জীবিত করে আমার সামনে এনে দিন প্লিজ, একটা বারের জন্য। হ্যাঁ, এটা তোর কেমন ইচ্ছা? একজন মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করব? এরকম হইলে তো আমরা সবাই বাইসা থাকতাম। কিন্তু এটাই তো আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। তুই এখন মরবি, এইটাই আমাগো ইচ্ছা। এই দেখ, এই দেখ এই পয়সায় কি লেখা আছে, আল্লাহু, এটা ছুঁয়ে দেখা। এরা এরা সব বাতাসে মিলিয়ে গেছে। ভোরের আজানের পবিত্র ধ্বনির সাথে অশুভ কালো প্রতিচ্ছবির পতন হল। সূর্যের প্রথম আলো আর মিষ্টি বাতাসে মিলে গেল সব অন্ধকার। পাহাড় অরণ্যের মাঝে অভিশাপ মাখাসে রাজবাড়িটাও হাওয়ায় মিলিয়ে গেল, আর সাথে করে নিয়ে গেল কিছু উচ্ছল নিরীহ প্রাণ, রনি, রবি, তানিয়া আর সামিয়া। রিয়াজ বেঁচে থাকলো, কিন্তু খুব কাছের বন্ধুদের চোখের সামনে হারানো আর বীভৎস মৃত্যুর দৃশ্য তাকে তাড়িয়ে বেড়াবে আজীবন। রাজবাড়ির অভিশপ্ত এ রাত কারো জীবনে যেন আর না আসে। চলছে কুয়াশা ব্রটিও বাই গ্লাসকে। মাস শেষ হয়ে গেল আজকের গল্প যার নাম অভিশপ্ত রাজবাড়ি। লিখেছেন আমাদের
একজন শ্রোতা বন্ধু তিনি পাঠিয়েছিলেন লিখে, যার নাম রিয়াজ হোসেন ইমরান, তিনি পাঠিয়েছেন নোয়াখালী থেকে। আর তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কিন্তু আপনারা অনেকেই যোগাযোগ করেন না, যারা স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন আপনাদের পুরস্কার কিন্তু আমাদের কাছেই রয়ে গেছে। তো এই ফাঁকে জানিয়ে রাখছি, আজকে নাট্যাংশ পরিচালনা ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলি জানিয়ে দেবো এখন। রনির চরিত্রে ছিল সুজন, রবি চরিত্র রায়হান, রিয়াজের চরিত্রে ডিয়ন, সামিয়ার চরিত্রে সোহার, তানিয়ার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, দারওয়ান মঞ্জু, আসমানি বুড়ি, নিতুল এবং ওয়েটারের চরিত্রে অভিনয় করেছেন সেতু। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলীদের নাম। আমাদের এবারের স্ক্রিপ্ট রাইটার রিয়াজ হোসেন ইমরানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার এই স্ক্রিপ্টটি আমাদেরকে পাঠাবার জন্য। আপনার উপহার অপেক্ষা করছি, আপনি যে কোনো সময় এবিসি অফিসে এসে সেটা নিয়ে যেতে পারেন। আপনারা এতক্ষণ ছিলেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম।